টাকা নিয়ে যাচ্ছি, কি কিনবো সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন। এখানে প্রায় 6 লক্ষ টাকা বাংলা টাকা। 3 মায়ের জন্য ভালোবাসা কিনতে যাচ্ছি। আমি আজকে 2 বছর হয়ে গেছে আমার মাকে দেখি না, আমার 2 বউমা 3 বছর হয়ে গেছে দেখে না, আর আমার নাতিরা জন্মের পর থেকে তাদের নানুমণিকে দেখছে না। তাই তোমাদের সাথে শেয়ার করব যে এতগুলো টাকা দিয়ে যে ভালোবাসা কিনছি, তারপরে কিন্তু কোনো দুঃখ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ আমার নাতনি এবং হাজবেন্ড সহ চলে আসলাম ভালোবাসা কিনতে। তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তোমাদের ভালো লাগবে। আর যারা আমার পেজে আজ নতুন, প্লিজ ফলো দিয়ে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করবে যে তোমরা কে কার মাকে কয়দিন হচ্ছে, কয় মাস হচ্ছে, কয় বছর হচ্ছে দেখতেছ না। আমি তোমাদের কমেন্ট পড়ব। যারা সৌভাগ্য তারা তো প্রতিনিয়তই দেখতেছ। চলে আসলাম আমাদের জায়গায়। এখানে এখন সব কিছু দেখে নিচ্ছি, ভালোবাসার দরদাম করা হচ্ছে সব কিছু। আর এটা হলো সুন্দর একটা ট্রাভেল এজেন্সি, সার্ভিস অনেক ভালো। আমরা সব সময় এখান থেকে টিকিট কিনি, প্রায় আজকে 8-9 বছর। মাশাআল্লাহ, আমার নাতি অনেক খুশি আমাদের সাথে আসছে যে। এখন আমাদেরকে আঙ্কেলে 2টা কাপি খাওয়াচ্ছে যে এই ট্রাভেল এজেন্সির দায়িত্বে আছে। আমরা বাংলাদেশি বলে কথা, কারণ আমরা তো বাংলাদেশিরা মেহমানদারি করতে খুবই পছন্দ করি, যেটা ইতালির অন্য কোথায়ও আর দেখি না, বড্ড বেশি মিস করি। কারণ বাংলাদেশে যেমন কোনো গোল্ডের দোকানে যাই, কোনো এই কাপড় চোপড় দোকানে, মানে যে কোনো একটা শপিং করতে গেলে আমাদের যে একটা, জানি না এখন করে কি না, আগে তো মেহমানদারি করতো, এটা বড্ড বেশি মিস করি ইতালিতে। আর এখন যে ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসলাম, সব টাকা দিয়ে দিলাম আঙ্কেলকে, হায় হায় আমার ব্যাগ ভর্তি করে নিয়ে আসলাম, এখন ব্যাগটা খালি করে নিয়ে যেতে হবে। কিন্তু এক বুক ভালোবাসা নিয়ে যাচ্ছি। তাহলে দেখো, এই যে আমার হাতে বস্তা ভরে টাকা নিয়ে আসছি, এখন খামে 2টা খাম নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে বলি, আমরা সবাই এবার আলহামদুলিল্লাহ দেশে যাচ্ছি, কিন্তু সবাই একসাথে না, এই জন্য এক একজনের টিকিটের দাম এক এক রকম পড়ছে। আমার বড় ছেলে আর বড় বৌমা নাতনি হেরা যাবে অক্টোবর মাসে, আর আমার ছেলে 1 মাসের ছুটি পায়, সে 1 মাস থেকে চলে আসবে, কিন্তু বৌমা আসবে আমাদের সাথে। আর আমি, আমার হাজবেন্ড, আমার ছোটো বৌমা আনাস, আমার নাতি, আমরা যাচ্ছি ইনশাল্লাহ নভেম্বরে, আর আসবো একসাথে, দোনো বৌমা, দোনো নাতি নাতনি আমরা। আর আমার ছোট ছেলে যাচ্ছে ডিসেম্বর মাসে, সেও 1 মাসের জন্য ছুটি পায়, এই জন্য সে 1 মাস থাকবে। এই জন্য আমাদের টিকিটের দাম এক একজনেরটা এক এক রকম পড়ছে, কিন্তু সব কিছু মিলায় মানে 6 লাখ টাকার মতো না, কত আসছে? হ্যাঁ, মানে 8টা টিকিট। হ্যাঁ, কারণ সবার থেকে বেশি দাম বেশি নিছে রায়ানেরটা, আমার ছোট ছেলেটা, তারটা হলো প্রায় বাংলাদেশি 1 লক্ষ টাকা, কারণ একদম তারটা শেষ, মাত্র 1 মাসের জন্য 1 লক্ষ টাকা টিকিট কেটে যেতে হচ্ছে। আর আমাদের 4 জন, আমাদের হলো 700 ইউরো করে, আমরা যাব ইনশাল্লাহ নভেম্বরে, 2.5 মাস থাকবো, আসবো এই ফেব্রুয়ারিতে। আর আমার বড় বৌমা বড় ছেলে তাদেরটা নিল প্রায় 600 ইউরো, একটু কম আছে, মানে বাংলাদেশি 60,000 টাকা। এ হলো আমাদের প্রবাসে, আমরা যারাই থাকি আমাদের সবাইরে কিন্তু মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট কেটে আমরা দেশে যেতে হয়, কিন্তু তারপরও দেশে যাওয়ার পরে যে আমরা একটা হয়রানি হই, সেটা তো এখন থেকে ভয় লাগতেছে, কারণ টিকিট কাটছি খুবই খুশি, এখন শুধু দিন গুনবো, মানে একটা দিন যাবে বলবো একদিন শেষ, মানে খুবই খুশি লাগতেছে, সবাইকে দেখতে পাবো, মজার মজার ইনশাল্লাহ খাওয়া খাবো, ঘুরবো, নিজের দেশ ভরে কথা, তাই না? যতই আমরা প্রবাসে ভালো থাকি না কেন, তারপরেও বাংলাদেশের জন্য একটা টান আমাদের থাকে, মানে ভালো লাগে বাংলাদেশের জন্য। আর তোমাদের সাথে একটু বাইরের দেখাই,
এত প্রচুর গরম আজকে, আর বাইরের একটু সিনারিটা দেখাই, ভিউটা খুবই ভালো লাগে। বাইরে খুব সুন্দর পাহাড়ে ঘেরা এই শহরটা, আমাদের বাসার থেকে প্রায় 30 মিনিটের মতন সময় লাগে এখানে আসতে। আমরা এখান থেকে টিকিট কাটি সবসময়, কারণ সার্ভিসও ভালো এই জন্য। আর এখন বাসায় চলে যাচ্ছি, কারণ নাতনি নিয়ে আসছে, এই জন্য আর কোনো মার্কেটে বা কোথাও আর যাবো না, তার খাবারের সময় হয়ে যাচ্ছে, এই জন্য সেও সিটে বসে আছে। আকাশটাও খুব সুন্দর। তাহলে আর কি, তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা, আমরা যেন সবাই সুস্থ থাকি সুন্দর মতন, ইনশাল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ হয়, আমরা যেন সুন্দর মতন দেশ থেকে ঘুরে আসতে পারি। এই জন্য এখন থেকে মানে টিকিট কাটা হয়ে গেলে মনে মনে মানে খুশি, এর আগ পর্যন্ত একদম 100% খুশি হতে পারি না। আর এখন শুধু আল্লাহ পাককে যেন কোনো সমস্যায় না ফেলে এটাই দোয়া করি। তাহলে আর কি, তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যে বস্তা ভরে টাকা নিয়ে আসলাম কী কিনতে। এটা অবশ্য আমি না, সব প্রবাসীরাই কিনে দেশে যেতে হয়, কিন্তু আমি একটু তোমাদের সাথে মজা করলাম, কারণ আমি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। যাবার পথে এখন গাড়িতে ডিজেল নিয়ে নিব, আর তোমাদের সাথে একটা পেট্রোল পাম্পও শেয়ার করব। তাহলে আর কি, তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখতেছ অবশ্যই আমার রুমি চৌধুরী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা করো নাই। আর যাদের কাছে ভালো লাগে না আমার ভিডিওগুলো একটু দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসবে, তারপরে সাবস্ক্রাইব করে দিবা। তাহলে অনেক বেশি সুস্থ থাকো, আমিও বিদায় নিয়ে নিচ্ছি। ওকে, আল্লাহ হাফিজ। এই যে ডিজেল নিচ্ছি, কারণ গাড়িতে ডিজেল শেষ। আগে আগে 50 এরও কত পাইতাম, এখন এত দাম বেড়ে গেছে, মানে প্রায় 50 এই দেখো কি সুন্দর, দেখছ দেখছ পেট্রোল পাম্প সেল সার্ভিস আজকে বন্ধের দিন। আর ওইদিকে হলো গাড়ি ওয়াশ করার জন্য, যে গাড়ি ওয়াশ হচ্ছে একটা, আমার একটা পরিষ্কার আছে। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, তুমিও বসো 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 বসো।